নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহ নানা বিষয়ে একটি গোষ্ঠী অপপ্রচার চালিয়ে বিভ্রান্ত করতে চাইছে এসব গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনী দিবসে সকালে সেনানিবাসে খেতাবপ্রাপ্ত মুক্ত মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান সরকার প্রধান বলেন বাংলাদেশ খাদ্যে উদ্বৃত্ত দেশ অপপ্রচার মোকাবেলা করেই সরকারকে চলতে হবে রিপোর্ট সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধে শহীদ সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ এরপর জাতির বীর সন্তানদের ফুলেল ভালোবাসায় শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানান তিন বাহিনী প্রধানগণ পরে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও সশস্ত্র বাহিনীতে কর্মরত অবস্থায় নিহতদের পরিবার এবং অবসরপ্রাপ্তদের সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী এ সময় সেনাপ্রধানসহ তিন বাহিনীর সদস্যদের সেবা পদক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তব্যে পরিচালনায় বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন জাতির পিতাকে হত্যার মাধ্যমে বিশ্বে বাংলাদেশ খুনির দেশ হিসেবে পরিচিতি পেয়েছিল খুনির দেশ হত্যাকু সহযন্ত্র দেশ যেখানে বারবার কূ হয়েছে প্রায় 1900 কূ হয়েছে আমাদের সমাজ বাহিনীর বহু সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল মুক্তি উপর অত্যাচার হয়েছে হত্যা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল জাতি পিতার নামটা পর্যন্ত মুছে ফেলা হয়েছিল সাম্প্রতিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী বলেন অপপ্রচার চালিয়ে একটি মহল দেশে বিভ্রান্তি তৈরি করছে আজকে আমরা খাদ্য স্বয়ং সম্পূর্ণ আমাদের উদ্বৃত্ত খাদ্যের দেশ বাংলাদেশ আমাদের মাঝে মাঝে আমরা দেখি কিছু অনেক সময় অপপ্রচার চালিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে তা আমি সবাইকে একটা কথা বলবো যে অপপ্রচারে কান দেবেন না হঠাৎ এ বিয়াজ নাই লবণ নাই এটা নাই সেটা নাই নানা ধরনের কথা প্রচার হয় এবং এভাবে মানুষকে বিভ্রান্ত করে ফেলাার চেষ্টা করা হয় এটা করবে আমি জানি এটা স্বাভাবিক কিন্তু সেটাকে মোকাবেলা করে আমাদের চলতে হবে আমরা সেইভাবেই চলছি বীর জাতির বিজয়ের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মুক্তিযোদ্ধা দের আওভাগ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রজন্ম শাহ আলী জয় নিউজ 24 ঢাকা সেইভাবেই